28 মে 2023, আজ অধিরাজের উপনয়নে খাওয়া দাওয়া। আমরা খর্দার অনুষ্ঠান বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তেজি একটা হলুদ ফ্রক পরেছে, আমি হলুদ শাড়ি। মেধা পরেছে একটা টপ হলুদ রঙের, কালো স্কার্ট। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে হলুদ রঙের একটা টি শার্ট আর ব্ল্যাক প্যান্টে টিউন করেছে নিজেদেরকে। আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। অধিরাজ এসে দৌড়ে আদিত্য আমার ছেলেকে জড়িয়ে ধরেছে। এবার আমরা এগোলাম, কিছু পিকচার্স নিচ্ছি, মাকে নিয়ে কিছু ছবি তোলা হলো, ওর বাবা মার সঙ্গে কিছু ছবি, আমাদের ফ্যামিলি পিকচার, আমার জায়ের সঙ্গে কিছু ছবি, আর ওরা ভাই বোনরা মিলে একটা ছবি, দুই জামাই মিলে একসাথে ছবি, দুই ভাই মিলে একসাথে ছবি, নানা রকম ছবি তোলাতুলি হচ্ছে। তেজি মেধাকে নিয়ে উপরে গেলাম, আমার সমস্ত পিসি কাকারা বসে আড্ডা দিচ্ছে, তাকিয়েও আছে, সব গল্প গুজবে মেতে উঠেছি আমরা। যা এখানে বসে আছে, আর তেজি মুড অফ করে বসে আছে, মা এখন খাচ্ছে, তাওয়েল জড়িয়ে বসেছে, এঁঠো কাটা শাড়িতে লাগে তো। এখানে মেধা, তেজি আর ওর বাবাও খেতে বসে গেছে। তেজির মুড এখনও ঠিক হয়নি। অধিরাজের মেনুর কার্ড, বাকি সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে অধিরাজের বাবা মা খেতে বসছে, আর বোন রাজনন্দী থেকে রুমি আন্টি দেখছে ওদের। রুমি এত হেল্প করে না ওদের, বলার নয়, রুমিকে ছাড়া বোনের কোনো কাজই হয় না। আর এখানে রয়েছে আমার সব পিসি কাকুদের দল। এটা হচ্ছে আমার সেজো কাকির মেয়ে, ওরই ইন্টারভিউ ছিল, রিঙ্কি পিসি, সুমান পিসি আর রাজু কাকু। রাজু কাকু আমাদের সাথে ছোটোবেলা খেলতো, আমাদের লিডার হতো। আর এই যে এটা হচ্ছে রিঙ্কি পিসির মেয়ে, আর ওটা হচ্ছে সুমান পিসির মেয়ে। মায়েরা ওই টেবিলে, মেয়েরা এই টেবিলে। এটা হচ্ছে সেজো কাকি, আর এটা হচ্ছে রাজু কাকুর বউ, মানে বৈশাখী কাকিমা। এটা হচ্ছে সেজো কাকি, সেজো কাকা সরি, আর হচ্ছে কালীঘাটের কাকা, নতুন ছেলে বলতাম, রিঙ্কি পিসির বর, মানে আমার পিসামশাই, এটা রাজু কাকুর ছেলে। আর এটা হচ্ছে প্রয়াস, আমাদের বাড়ির বড় ছেলে, তেজির দাদা, আর এটা সিদ্ধান্ত, ছোটো ভাই ওদের, আর আমার জা। ওখানে আমাদের অপর্ণা দি, এই যে আবার কাকিদেরকেই দেখাচ্ছি, দুই কাকিকেই দেখাচ্ছি আর একবার। আর এই যে বললাম, এখানে এরা খেতে বসেছে, আমার বর, আমার মেয়ে আর আমার তেজি। মেজো কাকি আর পিউয়ের বর, পিউর মেয়ে ছোটো বলে আসতে পারেনি। আচ্ছা, এই জয়শ্রী আমারও বন্ধু, বোনেরও বন্ধু, অ্যাকচুয়ালি বোনেরই বন্ধু, ওর ফ্যামিলি নিয়ে বসেছে। জয়শ্রী আমাকে কবে থেকে ফটোগুলো চাইছিল। রুমি বৌদি, বোনের রুমি বৌদি, ওকে ছাড়া চলে না, রুমি বৌদির হাজব্যান্ড। রুমি বৌদিকে ছাড়া ওর বোনের কোনো কাজ হবে না। এ হচ্ছে বোনের ভাসুর আর যা আর তার মেয়ে, সমস্ত আত্মীয় স্বজন ওদেরই পাড়ার লোক। আমি সবাইকে তোটা চিনি না, কিন্তু সবার সাথে ইন্টারাকশন করছিলাম, ছবি তুলছিলাম, সবাই আমার সাথে হাসি বিনিময় করছে আর কি। তা সেদিন আমি ঘুরে ঘুরে ছবি করছি সবার, যাদেরকে চিনি না তাদেরকেও বলছিলাম, সবাই আমার সাথে ভালোভাবেই মানে আমার রেসপন্স করছিল। আমার কাকা, দুই কাকা, আর এই হচ্ছে রাজু কাকুর ছেলে, আগেই বলেছি, রিঙ্কি পিসি। আবার খাওয়া দাওয়ার পরের আড্ডা চলছে, কাকি, সুমান পিসি, কাকির মেয়ে, রাজু কাকু, রাজু কাকুর বউ বৈশাখী কাকিমা, সবাই মিলে আড্ডা দিচ্ছে। রাজু কাকু আবার দিয়ে দেখ, এই যে হচ্ছে রিঙ্কি পিসির মেয়ে আর সুমান পিসির মেয়ে, এরা সবাই আড্ডায় বসে গেছে এখন। আমি তো ওদেরকে সবসময় তো আমাদের একটা মিট না হলে দেখা না, ছবিটা রেখে দিলাম যে একটা স্মৃতি হয়ে থাক, আবার পরে কবে দেখা হবে, সবাই যা ব্যস্ত এখন। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া চলছে, এখন ভিড়টা একটু বেড়ে গেছে। রাজনন্দিনী ঘুরে বেড়াচ্ছে, ওই রুমি বৌদি সঙ্গে সঙ্গে ঘুরছে, মানে রুমি বৌদি এত হেল্প করে না ওদের, ও খাওয়া দাওয়া করছে ঠিক, ও রাজনন্দিনীকে নিয়ে ও সামলাচ্ছে। বাবা ছেলে হলুদ টি শার্ট ব্ল্যাক প্যান্টে টিউন করে পরে এসছে, আগেই বলেছি। আমি আর আমার কর্তা এখন খেতে বসেছি। আমার চুলগুলো ফ্যানের হাওয়াতে একদম উড়ে 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 যাচ্ছে। ভেটকি পাতুরিটা আমি বেশ মন দিয়ে খেলাম। এটা আমার জন্য আইসক্রিমটা নিয়ে চলে এসছে। সব জায়গাতে আমরা সবার শেষে খাই। কিছু ছবিও তোলা হলো আমাদের, আমার মায়ের ছবি, বোনের ছবি, আমার মেয়েদের ছবি, সবই ভালো ছিল সেদিন। শুধু তেজির মুডটা সেদিন অফ ছিল কেন বুঝতে পারলাম না এখন। আর অনেক ধরনের মাছ করা হয়েছিল, পাবদা মাছ, মাছের কালিয়া, এঁচোর চিংড়ি, আর যেটা ছিল ভেটকি পাতুরি, ওটা তো একদম মন দিয়ে দিয়ে খেয়েছি। এই হয়েছে তুতুর মেনুর কার্ড, অধিরাজের মেনুর কার্ড, আজকে মেনুতে কী কী ছিল সবই লেখা আছে এখানে। রসগোল্লা, এই যে ভেটকি পাতুরি, আমার বড় আর ভেটকি পাতুরি খাওয়া শেষ করতে পারছে না, অর্ধেক ভেটকি পাতুরি বোধহয় ওই খেয়ে নিয়েছে,
মেধাও নাকি খুব ভালো করে অনেকগুলো খেয়েছে। তেজি দেখো মুখটা গোমড়া করেই রেখে দিয়েছে, এই যে ভেটকি পাতুরি। খুব মন দিয়ে মানে লোকেদের যা খেয়েছে আমরা একাই বাড়ির লোক সব খেয়ে নিয়েছি, এত ভেটকি পাতুরি আমাদের ভালোবাসে। আচ্ছা, এই হচ্ছে রসগোল্লা, চাটনি, পাঁপড় সব, আর মেধার সুন্দর সুন্দর নখ। আর মেধা আইসক্রিম খেতে খেতে নখটাকে ফ্লন্ট করছে। আমি আর মা এখন আইসক্রিম খাচ্ছি, অধিরাজ বেজায় খুশি রাজনন্দিনী চকলেট খাচ্ছে। আর মেধা কিন্তু ফটো সেশনের দিকেই ধ্যান দিয়েছে, ওর অত গিফটের ইন্টারেস্ট নেই। অধিরাজ তো খুব খুশি হয়েছে, এত প্যাম্পার্ড হচ্ছে, ওর এত গিফট, ওর টিফিন বক্স, ওর পাঞ্জাবি, ওর ব্যাগ, স্কুল ব্যাগ, ওর ওয়াচেস, ওর স্পিকার, ওর ইলেকট্রনিক গ্যাজেট, ও খুব খুশি, ভালো ভালো গিফট পেয়েছে সব। ম্যাক্সিমাম পেয়েছে ওয়াচেসগুলো, এত মানে ওয়াচ পেয়েছে ও খুব খুশি। চকলেট, ওর বোন তো চকলেট খেয়েই যাচ্ছে, মানে যত চকলেট খাচ্ছে সারা বিছানায় ইয়ে করছে। মেধার তো ছবি টুবি তুলছে, মেধা ও বাবা পোজের পর পোজ। ওই অধিরাজের চেয়ারটা, অধিরাজ তো ব্যাং বসেছে ওতে, মেধাই বসে বসে সব ছবি তুলেছে। আর ওর মাকে সব গোজগাছ করতে হচ্ছে, প্যাকিং করতে হচ্ছে, আমিও যতটা পারলাম হেল্প করে দিলাম, কারণ ওরা তো রাজারহাটেই সমস্ত ওগুলো এটা তো অনুষ্ঠান বাড়ি, এই বাড়িটা ছেড়ে দিতে হবে রাত্রি 7টা 8টার পর। তো যতটা পারলাম প্যাক করে দিলাম এগুলোকে নিয়ে, ও রাজারহাটে ওর বাবা চলে যাবে, মানে আমার ভগ্নিপতি চলে যাবে। বোন অবশ্য সে রাত্রে আর ফেরেনি, মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই ছিল, ও তখন বাপের বাড়িতেই এসেছিল আর কি ঘুরতে। তো অপর্ণা দিয়ে আমাদের সাহায্য করছে, এই ঘড়িগুলো সব আমার ছেলে আদিত্যকে আবার অধিরাজ একটা ঘড়ি গিফট করলো, আদিত্য খুব খুশি, ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরলো ঘড়িটা পেয়ে, একদম এত খুশি হয়েছে, এখন জড়িয়ে ধরেছে, কী ভালোবাসা। যাই হোক, প্যাকিং চলছে জোর কদমে, আর রাজনন্দিনী চকলেট খাওয়া মানে শেষ হওয়ার পরেও খেয়ে যাচ্ছে, আর আদিত্য মন দিয়ে ঘড়িটা দেখছে, আর ঘড়িটা নিয়ে কিন্তু ঘাটাঘাটি করে যাচ্ছে, ঘড়িটা খুব পছন্দ হয়েছে ওর আর কি। আমি ওই যে আমাকে অধিরাজ দেখাচ্ছে ওর গিফট স্পিকারটা, ওর মা যতটা পারছে সব প্যাকিংগুলো সেরে ফেলছে, ওর ব্যাগটাই পেয়েছে, তার মধ্যেই সব ঢুকিয়ে ফেললো, আজকেই ব্যাগটা আর শ্রী গণেশা হয়ে গেছে। যাই হোক, অধিরাজের এখনও মানে ওই ঘড়ি নিয়ে কালচার চলছে, আবার আরও ঘড়ি, সমস্ত ঘড়ি ব্যাগে পরে টরে রাজধানীর চকলেট খেতেই ব্যস্ত। আর কত ঘড়ি দেখেছেন এখানে, সমস্ত প্যাকিং অলমোস্ট ডান। সুন্দর ঘড়িটা, এটা কোথায় মেধাকে দিয়েছে আদিত্য, এটা আদিত্যর ঘড়ি আর ওটা মেধার ঘড়ি, অধিরাজ দিয়েছে আদিত্য বললাম। মেধা আরও গিফট টিফট নিয়ে এসছে নিজের, সমস্ত গিফট একসঙ্গে ডিসপ্লে করে আপনাদের দেখাচ্ছে, মেধা খুব ভালোবাসে এগুলো দেখাতে। মেধা পার্টসটা দেখাচ্ছে, মেধা আর ঘড়িটা দেখাচ্ছে, আর এদিকে আবার আদিত্য চকলেট ভাগ করে দিচ্ছে মেধাকে। আমরা এবার আস্তে আস্তে বেরোবো, এই এখন দুই ভাই খেলাধুলো করছে বেলুন টেলুন নিয়ে, মেয়েটি দেখো চকলেট খেয়েই চলেছে, দাঁতে পোকা হবে এবারে। আমি এবার ওর বাবাকে একটা ফোন করব, যাতে তাড়াতাড়ি করে গাড়িটাকে চলে নিয়ে আসে। এই যে সমস্ত প্যাকিং অলমোস্ট ডান, আরও কিছুক্ষণ লাগবে সময়, প্যাকিংগুলো হয়ে গেলে এগুলো রাজারহাটে পাঠিয়ে দেওয়া হবে, আর আমরা আস্তে আস্তে নিজেদের বাড়িতে ফিরে যাব। আপনাদের চকলেট খেয়েই চলেছে, আর অধিরাজ এখন এই ওয়াটার বটলটা আনপ্যাক করছে, ওর টিফিন বক্স, জলের বোতল, ওয়াটার ব্যাগ সবই চলে এসছে, আর এই পাঞ্জাবিটাও খুব সুন্দর, এটাতে বলছিলাম বোনকে সব, এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, এই ওয়াটার বটল, পাঞ্জাবি পায়জামা, ওয়াচেস সব ব্যাগের মধ্যে ঢালবে এখন একে একে করে, আর এই খাবার দাবারও কিছু রয়েছে। যাই হোক, গাড়ি এসে গেছে, সব রওনা হয়ে গেল। আর এটা হচ্ছে মেন বিয়েবাড়ির ভেতরটা, আমি এখন ফাঁকা হয়েছে বলে দেখাচ্ছি, সিঁড়ি দিয়ে দোতলায় ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর দুপাশে ছিল দুটো রুম গ্রাউন্ড ফ্লোরে। এই রুমটাতে তো আমরা যাইনি, এই সোফা কাম্বেড টাম্বেড সবই রয়েছে, আর আমরা মেনলি ছিলাম ওই একটি রুমে। এই রুমটা দেখুন অন্ধকার সম্পূর্ণ, এই রুমটার মধ্যে যেটা তার আলো জ্বলছে রাইট হ্যান্ড সাইডের রুমটাতেই আমরা সবাই ছিলাম। বোন একটু ফাঁকা পেয়ে একটু রেস্ট নিচ্ছে এতক্ষণে, আর হাজব্যান্ডের সাথে, ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে, আর আমি সমস্ত মালপত্র প্যাক করে এখানে চেয়ারে সাজিয়ে দিয়েছি, এগুলো রাজারহাটে নিয়ে যাবে। এই চেয়ারটা ফাঁকা হয়ে আছে, এখানে অধিরাজের বসার ব্যবস্থা করা হয়েছিল, ও তো ওখানে বসেই নি, খালি ঘুরে ঘুরে বেরিয়েছে। এই ফুল দিয়ে সাজানো জায়গাটা বেশ সুন্দর, এখানে ছবি তুলব কটা ওকে নিয়ে সেই উপায় আছে,
ছেলে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে অধিরাজ আর আদিত্যকে নিয়ে। আমরা অবশ্য কয়েকটা ছবি এখানে তুলেছি, স্টিল ফটোগ্রাফস কয়েকটা হয়েছে। এই যে শুভ উপনয়ন, অধিরাজের নাম লেখা হয়েছে এখানে, শুভ উপনয়ন ফুল দিয়ে সাজানো, সাজানোটা বেশ সুন্দর হয়েছিল। গাড়ি এসে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। এই যে তেজিকে দেখা যাচ্ছে, ওপাশে আমাকেও দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ডকেও দেখা যাচ্ছে। আর আজকের দিনটা মোটামুটি শেষ হয়ে গেল, সারাদিন উপনয়নের ব্যস্ততায় দিনটা কাটলো ভালোই। বাড়ি ফেরার টাইম এসে গেছে, মেধাকে দেখা যাচ্ছে। মেধার এই আংটিগুলো দেখলে আপনারা মেধাকে চিনতে পারেন। মাকে দেখা গেল, মায়ের পাশে আমার বর বসে আছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, আজকে তুতুর উপনয়ন ছিল, অধিরাজের উপনয়ন ছিল। এই যে মেধা, সবাই বাড়ি যাচ্ছি। যাই হোক, অধিরাজকে আপনারা আশীর্বাদ করবেন, অধিরাজ যেন অনেক বড় হতে পারে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, আগামী দিনগুলোতে ওর যেন সফলতা অর্জন করতে পারে। আজকের দিনটা তাহলে আজ শেষ হলো এখানে, আমরা সবাই বাড়িতে যাচ্ছি। আপনারাও সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমাদের সঙ্গে দেখার জন্য।